হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ মরফোলজি অফ প্ল্যান্টস বা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আদর্শ সপস্য উদ্ভিদ সম্পর্কে। হ্যাঁ, আসলে একটা উদ্ভিদের উপরের যে অংশগুলো অর্থাৎ মাটির উপরে যে অংশগুলো আমরা দেখতে পাই সেই অংশটাকে বলা হয় বিটপ, এবং এই বিটপে মূলত কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি থাকে। আর মাটির নিচে যে অংশ থাকে সেটা হচ্ছে মূলত মূল। তো আমরা উপরের অংশ সম্পর্কে আগে জেনে নিই। তো উপরের অংশ প্রথমে আছে কাণ্ড। কাণ্ড কোনটা? কাণ্ড আসলে এই যে উদ্ভিদের এই অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাণ্ড। এটা হচ্ছে প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরের উদ্ভিদের অংশ, এটাই হচ্ছে কাণ্ড। কাণ্ডের গায়ে কী থাকে? পর্ব ও পর্ব মধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়, পাতা ও শাখা প্রশাখার ভার বহন করাই কাণ্ডের কাজ, অর্থাৎ এই যে এই সব কিছুর ভারটা বহন করছে এই কাণ্ডটা। তারপর হচ্ছে পাতা। পাতা কি? শাখা প্রশাখার গায়ে যে চ্যাপ্টা সবুজ অঙ্গের সৃষ্টি হয় তাকে পাতা বলে। এটা রং সাধারণত সবুজ হয়, এটা হচ্ছে পাতা। এবং পাতায় কি হয়? পাতায় আসলে খাদ্য তৈরি হয়, এটা কিন্তু আমরা জানি। এরপর হচ্ছে ফুল। ফুল হচ্ছে পত্রকক্ষে সাধারণত সাদা রঙের ছোট ছোট ফুল হয়। এটা তো একটা মরিচ গাছের ছবি, তো এখানে মরিচ গাছের ফুলগুলো হয় সাদা, এবং এই জন্য এখানে বলা হয়েছে সাদা। তবে সব গাছের ফুলই যে সাদা হবে তা কিন্তু না। এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয়, অর্থাৎ মরিচই হচ্ছে আসলে এই মরিচ গাছের ফল। তো ফুলে কী থাকে? বৃতি, দল, পুংকেশ্বর, গর্ভাশয় ইত্যাদি থাকে। এগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা যখন ফুল সম্পর্কে পড়াশোনা করবে তখন জানতে পারবে। এরপর হচ্ছে ফল। ফুল বুড়ো হয়ে ঝরে যায় ঠিকই, কিন্তু ফুলের ঝরা অংশের গোড়ায় যে অংশটি থাকে তা পরবর্তীতে বড় হয়ে ফলের সৃষ্টি করে। এটাকে আসলে গর্ভাশয় বলা হয় আর কি, অর্থাৎ গর্ভাশয়ই বড় হয়ে ফলে পরিণত হয়। তো তার মানে আমরা মাটির উপরের কিছু অংশ সম্পর্কে অর্থাৎ বিটপ সম্পর্কে জানলাম। এবার আমরা মাটির নিচে চলে যাব, অর্থাৎ যেখানে মূল থাকে। তাই এবার আমরা একটা আদর্শ মূল সম্পর্কে জানবো। হ্যাঁ, উদ্ভিদের পর্ব, মধ্যপর্ব বা অগ্রমিকুলবিহীন যে অংশ আছে সেটাকেই বলা হয় মূল। মূলে পাতা, ফুল বা ফল হয় না, মূল সাধারণত হয় নিম্নগামী, অর্থাৎ মূল নিচের দিকে যাওয়ার চেষ্টা করে। তো মূলকে আমরা কিছু কিছু অংশে ভাগ করতে পারি। যেমন প্রথমে রয়েছে মূল টুপি বা মূলত্র। মূলের শেষ প্রান্তে টুপির মতো যে অংশটি সেটা হচ্ছে মূল টুপি বা মূলত্র। আঘাত থেকে মূলকে রক্ষা করাই এর কাজ, অর্থাৎ এই মূলটা যখন বড় হতে থাকে এটার আগায় যদি কোনো কিছু বাধা থাকে, সেখানে যদি আঘাতপ্রাপ্ত হয় সেটা থেকে রক্ষা করার কাজ হচ্ছে এই মূল টুপি বা মূলত্রের। তো এর পরের অংশটি হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। আসলে এটা বেশ মসৃণ, এবং এখানেই আসলে মূলত মূলের বৃদ্ধিটা ঘটে। তার পরের যে অঞ্চলটা আছে সেটাকে আমরা আসলে মূলরম অঞ্চল বলে ডাকি। এই এলাকার পেছনে সূক্ষ্ম সূক্ষ্ম লোমশ মূলরম অঞ্চল অবস্থিত, এই যে এগুলো আর কি। এবং মূলরম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে। এই অঞ্চলের পর মূলের স্থায়ী অঞ্চলটা অবস্থিত। তো এখানে কী হয়? স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা প্রশাখা সৃষ্টি হয়। সাধারণত মূল ভ্রূণমূল হতে উৎপন্ন হয়, এবং ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে। মানে এই যে সম্পূর্ণ এই যে অংশটা দেখছো এইটাই হচ্ছে আসলে প্রধান মূল। তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি মাটির নিচে জন্মাতে পারে, যেমন আদা, হলুদ, পেঁয়াজ ইত্যাদি। তো এই মূলকে তাদের উৎপত্তি এবং অবস্থান অনুযায়ী আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থানিক মূল, তারপর হচ্ছে অস্থানিক মূল। তো চলো এগুলো সম্পর্কে আমরা এখন একটু জেনে নিই। প্রথমেই হচ্ছে স্থানিক মূল। হ্যাঁ, এক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে, এবং স্থানিক মূলে প্রধান মূল থাকে, যথা মূলা, আম, জাম, মরিচ, সরিষা ইত্যাদি উদ্ভিদের মূল। আচ্ছা, ভ্রূণমূল জিনিসটা কি? এটা হয়তো অনেকের কাছে এখনও ক্লিয়ার হয়নি। যেটা হচ্ছে যে যখন একটা উদ্ভিদ জন্মায় তার বীজ থেকে প্রথম যে মূলটা মাটিতে প্রবেশ করে যে নরম অংশটা সেটা হচ্ছে ভ্রূণমূল। সেখান থেকে আস্তে আস্তে গাছটা বড় হয়, মূল সৃষ্টি হয় আর কি। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং শাখা প্রশাখাকে নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয়। সো আম, জাম, মরিচ, সরিষা, নয়নতারা ইত্যাদি উদ্ভিদে এই ধরনের মূলতন্ত্র আমরা দেখতে পাই। এরপর হচ্ছে অস্থানিক মূল। এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়েও কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। এরা দুই ধরনের, যথা গুচ্ছমূল এবং অগচ্ছমূল। অর্থাৎ মনে রাখতে হবে অস্থানিক মূল একদম ভ্রূণমূল থেকে সৃষ্টি হয় না। তো গুচ্ছমূল কোনটা? ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে এদের নিচের দিকে মূলগুলো বেশ গুচ্ছাকার এবং সেগুলো হচ্ছে সরু। এদেরকে আসলে বলা হয় গুচ্ছমূল। যেমন এখানে তোমরা বাঁশের গুচ্ছমূল দেখতে পাচ্ছ। কখনও কখনও ভ্রূণমূল নষ্ট হয়ে সে স্থান থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে, যেমন ধান, নারিকেল, সুপারি ইত্যাদি গাছে এই ঘটনাটা ঘটে। এরপর হচ্ছে অগুচ্ছমূল। এক্ষেত্রে কী হয়? সবগুলো মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না, বরং পরস্পর থেকে আলাদা থাকে। যেমন কেয়া গাছের ঠেস মূল, বটের ঝুরি মূল ইত্যাদি হচ্ছে অগুচ্ছমূল। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো মূলগুলো কিন্তু একসাথে গুচ্ছাকারে নেই, সবগুলো দেখো আলাদা আলাদা হয়ে গিয়েছে। এই জন্য এটা হচ্ছে অগুচ্ছমূল এবং অস্থানিক মূল।
এরপর হচ্ছে এই মূলের কাজ ও ব্যবহার। হ্যাঁ, তো মূল কি করে, মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে। আসলে মূলরোমে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রোম উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে। মূলরোম টিকটকে তো দেখেই আসলাম। তারপর অনেক মূল আবার সবজি হিসেবে ব্যবহৃত হয়, যেমন মূলা, গাজর, শালগম ইত্যাদি কিন্তু উদ্ভিদের মূল এবং এটা কিন্তু খুব সুস্বাদু সবজি। এরপর হচ্ছে আরও কিছু কিছু মূল আছে যাদের মূলগুলো খুব দামি ওষুধ তৈরিতে ব্যবহার হয়, যেমন শতমূলি, সর্পগন্ধা ইত্যাদি উদ্ভিদের মূল থেকে অনেক দামি ওষুধ আমরা পাই। তো আশা করি এখন আমরা মূল সম্পর্কে একটা বেশ ভালো ধারণা পেয়ে গিয়েছি। তো এরপরে আমরা গাছের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কাণ্ড সম্পর্কে জানবো। হ্যাঁ, উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই হচ্ছে কাণ্ড, এবং এটা মূলের ঠিক উপরের অংশ, মাটির উপরে জন্মায় এটা। এতে পর্ব, পর্বমধ্য ও মুকুল থাকে। এখন আমরা জানবো এগুলো আসলে কি। তো পর্ব, কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। যেমন এখানে আমরা একটা কাণ্ড দেখতে পাচ্ছি, এই যে জায়গা থেকে পাতাগুলো বের হয়েছে, এই যে অংশগুলো, এই যে ভাঁজ ভাঁজ করা অংশগুলো, এগুলো সবই হচ্ছে আসলে পর্ব। তাহলে পর্বমধ্য কী হবে? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, এই যে একটা পর্ব আর একটা পর্বের মাঝামাঝি যে অংশটা, এটাকে বলা হয় পর্বমধ্য। সো পর্বমধ্য কী করে? গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সাহায্য করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা প্রশাখার সৃষ্টি হয় না। দেখতেই পাচ্ছ এই মাঝখানের অংশগুলো থেকে কিন্তু কোনো পাতা বের হয়নি। এরপর হচ্ছে মুকুল। মুকুল আসলে কী? মুকুল হচ্ছে উদ্ভিদের সেই অংশ যেখান থেকে উদ্ভিদের বৃদ্ধিটা হয়, তার কাণ্ড শাখা প্রশাখা বিস্তৃতি হয়। যেমন এখানে দেখো এই অগ্রভাগটা বৃদ্ধি পায়, এটা মুকুল। কোনো কোনো ক্ষেত্রে আবার পাতার গোড়া থেকেও নতুন কিছু জন্মায়, এটাও হচ্ছে মুকুল। তো কাণ্ডের সাথে পাতার যে কোণ সৃষ্টি করে তাকে আমরা পত্রক বলি, এবং সাধারণত এই পত্রকক্ষে মুকুল জন্ম, অর্থাৎ এই যে এটাকে বলা হয় পত্রকক্ষ। তো একে কাক্ষিক মুকুল বলে, মানে যখন এই মুকুলটা পাতার এখানে জন্মায়, কোণে জন্মায়, তখন সেটাকে আমরা কাক্ষিক মুকুল বলি। তবে এই যে শাখার অগ্রভাগে যে মুকুল হয় এটাকে আমরা বলি শীর্ষ মুকুল। তো কাণ্ডের শ্রেণীবিভাগ কী? হ্যাঁ, কাণ্ডেরও শ্রেণীবিভাগ আছে। কাণ্ডকে আমরা প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সবল কাণ্ড আর একটা হচ্ছে দুর্বল কাণ্ড। সবল কাণ্ড কী? এসব কাণ্ড শক্ত, খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে, যেমন আম, জাম, নারিকেল, তাল ইত্যাদি গাছের কাণ্ড, এগুলো তোমরা দেখে এসেছো। এই কাণ্ডগুলোর কোনোটি শাখা প্রশাখা থাকে, আবার কোনোটি শাখা প্রশাখা থাকে না, আর তাই এই কারণে এদেরকে শাখান্বিত এবং অশাক এই দুইটা ভাগে ভাগ করে। এটা সম্পর্কে আমরা একটু পরে জানতে পারবো। আর দুর্বল কাণ্ড কী? তাহলে কিছু কিছু উদ্ভিদের কাণ্ড খাড়াভাবে দাঁড়াতে পারে না, তাই এরা মাটিতে বা মাচার উপরে বৃদ্ধি পায়। এদের কাণ্ডে সাধারণত কোনো কাষ্ঠ থাকে না, মানে এদের কাণ্ড থেকে কাঠ হয় না, তাই এরা দুর্বল ও নরম। এদের কোনোটি লতানো, কোনোটি শয়ান, আবার কোনোটি আরোহিণী। সো এদেরকে আবার তিন ভাগে আমরা ভাগ করতে পারি। তো প্রথমে আমরা সবল কাণ্ডের অশাক এবং শাখান্বিত কাণ্ড সম্পর্কে জানি, তারপর এদের সম্পর্কে জানবো। তো অশাক কাণ্ড কারা? এসব কাণ্ডের কোনো শাখা হয় না, কাণ্ডটি লম্বা হয়ে বেড়ে ওঠে এবং এর শীর্ষে পাতার মুকুট থাকে। খেয়াল করলে দেখবে যে তা নারিকেল, তাল, সুপারি ইত্যাদি গাছের কাণ্ড এ ধরনের হয়। পাতার মুকুট কি? দেখবে নারিকেল গাছের উপরে একদম সেখানে কিন্তু অনেকগুলো পাতা একসাথে থাকে, মানে গোটা জিনিসটা একসাথে থাকে, ওইটাকে আমরা আসলে মুকুট বলি। এরপর হচ্ছে শাখান্বিত কাণ্ড। এদেরকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যেমন মঠ আকৃতির কাণ্ড, গম্বুজ আকৃতির কাণ্ড এবং তৃণকাণ্ড। সো মঠ আকৃতির কাণ্ড কি? কোনো কোনো গাছের প্রধান কাণ্ড থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ গাছটাকে দেখতে একটা মঠের মতো লাগে। যেমন এই যে গাছটা দেখতে পাচ্ছ, মঠ হচ্ছে আসলে এরকম একটা জিনিস যেটা হচ্ছে তোমার মানে নিচের দিকে চড়া, উপরের দিকে আস্তে আস্তে ক্রমশ শুরু হয়ে যায়, এটা কিন্তু তাহলে মঠ আকৃতির। তো এই গাছের নিচের দিকে শাখাগুলো বড় হয় এবং ক্রমান্বয়ে উপরের দিকে শাখাগুলো ছোট হয়, এবং সম্পূর্ণ গাছটি নিচ থেকে উপরের দিকে ওঠার সময় ক্রমশ শুরু হয়ে মঠের আকার ধারণ করে, যেটা বললাম আর কি। তো দেবদার, বিলেতি ঝাউ ইত্যাদি গাছে এ ধরনের কাণ্ড আমরা দেখতে পাই। এরপর হচ্ছে গম্বুজ আকৃতি। কোনো কোনো গাছের প্রধান কাণ্ডটি খাটো এবং মোটা হয় এবং শাখা প্রশাখাগুলো এমনভাবে প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যেন সে গাছটিকে একটি বিশাল বড় গম্বুজের মতো দেখায়, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। যেমন এখানে দেখো আমরা বট গাছ দেখতে পাচ্ছি, এখান থেকে দেখো কাণ্ডটা মোটা খাটো, বাট এটা এমনভাবে ছড়িয়ে গেছে, এটা একটা বিশাল বড় গম্বুজের মতো হয়ে গিয়েছে। এরপর হচ্ছে তৃণকাণ্ড। তৃণকাণ্ড কি? এসব কাণ্ডে পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট। পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়, যেমন বাঁশাক ইত্যাদি। দেখো এই বাঁশাকের মাঝখানে কিন্তু পর্বমধ্য অনেক স্পষ্টভাবে আমরা দেখতে
পায়। ক্ষেত্রবিশেষে কি হয়, এসব কাণ্ডের পর্বগুলো ফাঁপা বা ভরাট হতে পারে। যেমন বাঁশের ক্ষেত্রে কি হয়, মাঝখানে ফাঁপা থাকে, বাট আখের ক্ষেত্রে কিন্তু মাঝখানে ফাঁপা থাকে না, সেটা ভরাট থাকে। তো এটা ছিল সবল কাণ্ডের শ্রেণীবিভাগ। তাহলে এরপর আমাদের দুর্বল কাণ্ড রয়ে গিয়েছে। তো দুর্বল কাণ্ডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ক্রিপার বা লতানো, ট্রেলার বা শয়ান, এটা হচ্ছে আরোহিণী। সো ক্রিপার বা লতানো কি, এসব কাণ্ড মাটির উপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পায় এবং এদের প্রতিটি পর্ব থেকে গুচ্ছ মূল বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে রাখে, যেমন ঘাস, আম্রলি ইত্যাদি, এটা হচ্ছে তার একটা উদাহরণ। এরপর হচ্ছে ট্রেলার বা শয়ান। তো এসব গাছের ক্ষেত্রে কি হয়, কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে কিন্তু সেখান থেকে আবার আলাদা আলাদা, মানে পর্ব থেকে আলাদা আলাদা মূল বের হয় না, যেমন পুঁই, মটরশুঁটি ইত্যাদি। এরপর হচ্ছে আরোহিণী। আরোহিণী মানে কি, যে আরোহণ করে মানে ক্লাইম্ব করে, এ সকল কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বের উঠতে থাকে, এই জন্য এদেরকে ক্লাইম্বার বা আরোহিণী বলা হয় আর কি। যেমন শিম, পান, বেত, তোমরা যদি এই গাছগুলো দেখে থাকো তাহলে দেখবে যে গাছগুলো কিন্তু মাচা হয় এবং এরা কিন্তু লতাকারে বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে থাকে। তো কাণ্ড সম্পর্কে অনেক কিছু জানা হলো, তো এবার জানবো এই কাণ্ডের কাজ ও ব্যবহার। হ্যাঁ, কাণ্ড কী করে, কাণ্ড পাতা, ফুল, ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে। কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথ পায়। সূর্যের আলো না পেলে তো সে খাদ্য তৈরি করতে পারবে না। তারপর কাণ্ড কী করে, আবার শোষিত পানি ও খনিজ লবণ শাখা প্রশাখা, পাতা এবং ফুলে পরিবহন করে। আমরা জানি যে উদ্ভিদ কিন্তু মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে, সেগুলো কিন্তু পাতায় পচে দেওয়ানোর প্রয়োজন পড়ে এবং সেই কাজটা করে কাণ্ড। তারপর হচ্ছে পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। পাতায় যে খাবারটা তৈরি হয় সেটা তো আবার সব জায়গায় ছড়াতে হবে, সেটা কাণ্ড করে। এরপর কী হয়, কচি অবস্থায় সবুজ কাণ্ড শালক সংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। অর্থাৎ কাণ্ড যখন একেবারে কচি থাকে, সেটা কিন্তু সবুজ থাকে, তখন সেখানেও কিছু শালক সংশ্লেষণ হয়, যার ফলে সে খাদ্য তৈরিতে কন্ট্রিবিউট করতে পারে। তো কাণ্ডের আর কি ব্যবহার করতে পারি আমরা, বিরুৎ জাতীয় উদ্ভিদের নরম কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি, যেমন গোল আলু, আদা, পুঁই, ডাঁটা, কচু, ওলকচু ইত্যাদির কাণ্ড কিন্তু আমরা সবজি হিসেবে গ্রহণ করি। তাছাড়া খেজুর ও আখের কাণ্ড হতে পাওয়া রস আমরা পানীয় হিসেবে ব্যবহার করি। বড় বড় কাণ্ড থেকে আমরা ঘর বাড়ি আসবাবপত্র তৈরি কাঠ পেয়ে থাকি। পাট বাসনের কাণ্ড থেকে প্রাপ্ত আঁশ দিয়ে আমরা দড়ি, ছালা, কাপড় ইত্যাদিও পেয়ে যাই। তো কাণ্ড সম্পর্কে আমরা অনেক কিছু জেনে গেলাম, তো এবার আমরা জানবো পাতা সম্পর্কে। হ্যাঁ, কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে যে উৎপন্ন চ্যাপটা অঙ্গটা বের হয় সেটাই হচ্ছে আসলে পাতা। পাতাকে আসলে আমরা সবাই চিনি। তো পাতা সাধারণত সবুজ বর্ণের হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না, তবে ফার্ন বা মশজাতীয় উদ্ভিদের পাতার ন্যায় অঙ্গ থাকে, আর মশের যে পাতা সেটা আসলে প্রকৃত পাতা নয়। তো এবার আমরা আসলে পাতার বিভিন্ন অংশ সম্পর্কে জানবো। একটা আদর্শ পাতায় পত্রমূল, বৃন্ত ও ফলক এ তিনটি অংশ থাকে। পাতার এই অংশটি কাণ্ড ও শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। কোনো কোনো উদ্ভিদের পঞ্চমূলের পাশ থেকে ছোট ছোট পত্র সদৃশ্য উপপত্র বের হয়। এই যে এটা হচ্ছে আসলে পত্রমূল এবং এই যে এই অংশটা এটা হচ্ছে উপপত্র। মটর গাছের পত্রমূলে আমরা এরূপ উপপত্র দেখতে পাই এবং যেহেতু এখান থেকে পাতা বের হয়েছে তাহলে বুঝতেই পারছো এখান থেকে আমরা কাক্ষিক মুকুলও কিন্তু পেয়ে যাব। এরপর হচ্ছে বৃন্ত বা বোটা। পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা, অর্থাৎ এই যে এই অংশটাকে বোঝানো হচ্ছে। বৃন্ত বা বোটা পত্রমূল ও পত্র ফলককে যুক্ত করে রাখে। শাপলা, পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয়, তোমরা নিশ্চয়ই শাপলা দেখেছো। আবার শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটাই থাকে না। বৃন্ত বা বোটা পত্রফলককে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে, অর্থাৎ এটা এমনভাবে অ্যাডজাস্ট করা থাকে যাতে পাতার যে অংশটা, যেটাকে আমরা ফলক নামে জানবো, এটা আসলে সূর্যের দিকে সবচেয়ে বেশি মুখ করে থাকতে পারে। এছাড়া কাণ্ড আর ফলকের মধ্যে পানি, খনিজ লবণ ও তৈরি খাদ্যের আদান প্রদান করাই এর কাজ। এইটা দিয়েই তো সে একমাত্র যোগাযোগ করতে পারে, তাই এটাই একমাত্র রাস্তা এগুলো আদান প্রদান করার জন্য। এরপরে অংশটা হচ্ছে পত্র ফলক। বৃন্তের উপরে চ্যাপটা সবুজ অংশটি হচ্ছে পত্র ফলক, মানে এই যে সম্পূর্ণ গোটা জিনিসটা হচ্ছে পত্র ফলক। বৃন্ত শীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটাকে বলা হয় মধ্যশিরা। এই যে এই অংশটা, এটাকে আমরা বলছি আসলে শিরা, এগুলো সবগুলোই শিরা। এই মাঝখানেটা হচ্ছে মধ্যশিরা, এই মধ্যশিরাকে শিরা উপশিরা উৎপন্ন, এই যেগুলো হচ্ছে বাকিগুলো হচ্ছে শিরা উপশিরা। এবং ফলকের কিনারাকে আমরা কী বলি, পত্র কিনারা বলি। পাতার যে কিনারা অংশ সেটাকে পত্র কিনারা নামে বলা হয়। তো এই পাতার কী কী প্রকারভেদ আছে, হ্যাঁ পাতাকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সরল পত্র আর একটা হচ্ছে
যৌগিক পত্র। সল পত্র কোনগুলা? সল পত্রে বৃন্তের উপরে একটি মাত্র পত্রফলক থাকে, যেমন আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি পাতা সল পত্র। একটি সল পত্রের কিনারে অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে অক্ষণে থাকে, মানে এক কথায় একটা বৃন্ত থেকে আমরা একটা পাতাই পাবো। কিন্তু যৌগিক পত্র হচ্ছে উল্টোটা, এখানে একটা বৃন্তের মধ্যে অনেকগুলো পাতা পাওয়া যায়, যেমন এখানে তোমরা ছবি দেখে বুঝতেই পারছো আশা করি। গোলাপ, নিম, তেঁতুল, সজনে ইত্যাদি উদ্ভিদের পাতা পরীক্ষা করলে আমরা দেখতে পাই যে প্রতিটি পাতায় অনেকগুলো ছোট ছোট পত্রফলক থাকে, এদেরকে আমরা বলি অনুফলক। যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। এই যে দেখো, এই পাতাগুলো থেকে সম্পূর্ণ আলাদা আলাদা অনুফলক বের হয়েছে। তো অনুফলক বা পত্রকগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে। এই যে এগুলো হচ্ছে র্যাকিস বা অক্ষ। তো বিভিন্ন ধরনের যৌগিক পত্র আছে, বুঝতেই পারছো। পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পক্ষল যৌগিক পত্র এবং আরেকটা হচ্ছে করতলাকার যৌগিক পত্র। এগুলো সবই হচ্ছে পক্ষল যৌগিক পত্র এবং এগুলো হচ্ছে করতলাকার যৌগিক পত্র। তো পাতার বিভিন্ন প্রকারের সম্পর্কে আমরা এখন জেনে গেলাম, এবার আমরা পাতার কাজ ও ব্যবহার জানবো। খাদ্য তৈরি করা কিন্তু পাতার প্রধান কাজ, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে, আমরা কিন্তু খুব ভালো করে জানি। পাতার আরেকটি কাজ হচ্ছে গ্যাসের আদান প্রদান করা। হ্যাঁ, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শ্বাসকার্য পরিচালনা করার জন্য পাতা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন বের করে দেয় এই পাতা। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রশোধন। এটা কি? এটা হচ্ছে আসলে উদ্ভিদ যখন প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে থাকে তখন সেই পানি পাতার সাহায্যে বাষ্পাকারে বাইরে বের করে দেয়। এটা সম্পর্কে বিস্তারিত তোমরা আরও উপরের ক্লাসে জানবে, এটা খুব ইন্টারেস্টিং। তো এই পাতাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি? লাউ শাক, পুঁই শাক, লাল শাক, পালং শাক, পাট শাক, কলমি শাক ছাড়া আরও নানা ধরনের শাক যে আমরা খাই তা সবই আসলে পাতা, তাই না? তারপর হচ্ছে কলা, তাল ও আনারস ইত্যাদি গাছের পাতা থেকে যে আঁশ পাওয়া যায় সেই আঁশ দিয়ে আমরা নানা ধরনের শৌখিন দ্রব্য তৈরি করতে পারি। তালপাতা ও গোলপাতা দিয়ে আমরা ঘর তৈরি করতে পারি। তামাক পাতা থেকে কিন্তু আবার বিড়ি, সিগারেট প্রস্তুত করা হয় যা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আবার খেজুর পাতা দিয়ে কিন্তু অনেক সুন্দর পাটি তৈরি করা যায়। তালপাতার পাখা আমরা অনেকেই ব্যবহার করে থাকি গ্রামাঞ্চলে। বাসক, নিশিন্দা, থানকুনি, গাদা আরও ইত্যাদি বিভিন্ন পাতা থেকে আসলে আমরা মহামূল্যবান ওষুধও উৎপন্ন করতে পারি। সো এই ছিল মোটামুটি উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে আমাদের একটা সামগ্রিক ধারণা। তো আমরা এখন উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আমাদের আচরণ কেমন হওয়া উচিত সেটা জানবো। আমরা নিশ্চয়ই জানি যে উদ্ভিদ এবং প্রাণী সব কিছুই আমাদের জন্য কতটা দরকারি। উদ্ভিদ আমাদের যে শুধুমাত্র খাবার দেয় তাই না, উদ্ভিদ আমাদেরকে খরা, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস ইত্যাদি থেকে বাঁচায়। আর এই কারণে আমরা কখনো গাছ কাটবো না, গাছের ডালপালা ভাঙবো না, গাছের যত্ন দিব, বেশি বেশি করে গাছ লাগাবো। পশু পাখির ক্ষেত্রেও কিন্তু সেম, পশু পাখিও আমাদের অনেক উপকার করে। বনের পশু পাখি হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের এদেরকে যত্ন নিতে হবে। আমরা অনর্থক পশু পাখি ধ্বংস করবো না, অতিথি পাখি শিকার করবো না, কোনো পশু পাখি আঘাতগ্রস্ত হলে তাকে আমরা সাহায্য করার চেষ্টা করবো, এবং ওভারঅল আমাদের সবাইকে উদ্ভিদ এবং প্রাণী সংরক্ষণের ব্যাপারে সচেতন হতে হবে। তাহলে আমরা একটা সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারবো। এবং এই কামনায় আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানে শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।